বাংলায় একটা প্রবাদ আছে, কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে আর একবার আসে একলা। আর আমি খ্যাত কার্তিক, একটা ভালোবাসার হৃদয় আছে কিন্তু হৃদয়ে এখন আলো নেই, পার্ট অফ দ্য জোক। তো এখন যেভাবে মডার্নাইজ হচ্ছে, এখানে অনেক ক্যান্ডি আছে, এখানে অনেকগুলো পুতুল করা আছে, মানে পুতুল খেলার জিনিস আছে, এখানে হাতি আছে, খরগোশ আছে। আর এই কলকাতায় বিখ্যাত দুর্গাপুজো, নৈহাটিতে বিখ্যাত কালী পুজো, চন্দননগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, আর বাঁশবেড়িয়াতে বিখ্যাত কার্তিক পুজো। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান। আমি এখন আছি বাঁশবেড়িয়াতে, যাকে এক কথায় বলাও যেতে পারে কার্তিকের শহর। আর আমি এখানকার সব কটা, মানে যে কটা পারবো, নাম করা করা বা যে কটা ভালো ভালো পুজো মণ্ডপ আছে সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। তো এই হচ্ছে কুণ্ডুগুলি নটরাজের, মানে পুজোর মণ্ডপটা হচ্ছে ঠিক এই দিকটা কিন্তু, ঠিক আছে। তো প্রথমেই একটা লেখা, মানে আমি ঢুকতে যাচ্ছিলাম, এটা এটা কিন্তু এক্সিট পয়েন্ট, আর এইটা পড়েছে পুরো গোটা পুজো মণ্ডপ। ওয়াও, আইসক্রিম আছে, ক্যান্ডি আছে, অবভিয়াসলি লাভ হার্ট আছে, তো অনেক কিছু আছে। তো চলো এদিক দিয়ে যাওয়া যাক। কিন্তু ও আচ্ছা, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তো আমিও গেছে মাথা খারাপ হয়ে। তো এটা হচ্ছে পুরো এন্ট্রি পয়েন্ট। তো এখানে বেশ সুন্দর লাগছে কিন্তু, এটা বেশ রাত্রেবেলা আসলে কিন্তু বেশ ভালো লাগতো। এটা বেশ স্বপ্নের ফেরিওয়ালা, সাইকেলের মধ্যে এখানে লেখা আছে, মানে আইসক্রিম যে গাড়িগুলো হয় না, তো এটা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। এখানে বেশ বড় বড় কিন্তু ক্যান্ডি করা আছে, এটা আইসক্রিম, এটা ক্যান্ডি, লাভ হার্ট। বাহ, বেশ ছোটোবেলার কথা কিন্তু মনে পড়বে, অনেক কিছুই মনে পড়বে। এখানে অনেক কার্টুন আঁকা আছে, মানে কার্টুন নয়, এটা মানে ছোটোবেলায় যে মানে বাচ্চারা আমরা যেসব জিনিস নিয়ে খেলতাম, তো সেইগুলো পুরোটা করা আছে এখানটা। আর এখানে গান চলছে কিন্তু, ঠিক আছে, প্রথমেই বলছিলাম গান চলছে। আর এইখানটা তুমি দেখতে পাচ্ছ সে ক্যান্ডি হয় না, সেইগুলো করা আছে পুরো। ব্যাকগ্রাউন্ডে গানটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। আর এই যে ছোটোবেলায় বিকেল বিকেল হলে যে বাচ্চারা খেলতে যেতে চাইবে আর মা আটকে রাখবে অনেক সময় হয়, তো এখানে জানলা দেওয়া আছে, এখানে ফেরিওয়ালা, এখানে জানলা ধরে আছে। তো এখানটা ক্যান্ডি আছে অনেকগুলো, এখানে অনেক ক্যান্ডি আছে, এখানে অনেকগুলো পুতুল করা আছে, মানে পুতুল খেলার জিনিস আছে, এখানে হাতি আছে, খরগোশ আছে। আর এই দিকটা কিন্তু তোমার পুরো জিনিসটা আছে, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে বেশ সুন্দর, উপরটা দেখো জাস্ট, ওয়াও, অনেক কিছু আছে এইখানটা। আর এইটা পুরো ঠাকুরটা পুরো এইখানটা, পুরো ঠাকুর কিন্তু এখানে, পুরো শিব ঠাকুর এখানে আছে। আর এইদিকে ডান দিক বাঁ দিক পুরো মণ্ডপটা খুব সুন্দর লাগছে দেখতে, আঁকা পুরো আর্ট আছে মণ্ডপটার মধ্যে, পুরো আর্ট, পুরো শিল্প এখানে পেয়ে যাবে তুমি। এই দিকটায় অনেক কিছু আছে, বেলুন আছে, এখানে আইসক্রিমের গাড়ি আছে, ওখানে এটা বলতে পারছি না, এখানটা স্কুল আছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে মণ্ডপের একটা সাইড। আর এইখানে অনেক যে ফেরিওয়ালা যারা হয়, যারা অনেক কিছু বিক্রি করে, তো এটা আছে, আমি দেখছি এইখানটা আছে। তো এটা হচ্ছে পুরো যত রকমের ফেরিওয়ালা হয়, যারা অনেক কিছু বিক্রি করে, তো সব আছে এখানে, ঘটি গরম আছে, এখানে বেলুন আছে। এই না, এটার নাম আমার মনে পড়ছে না, এটা আমি খুব স্কুলে দেখতাম, সেই অনেক কিছু বানিয়ে দিত, এটা দিয়ে হাতি দেয়, এই দেয়, অনেক কিছু বানিয়ে দিত। তো এটা করা আছে, এটা বেশ সুন্দর লাগে, খেতেও ভালো লাগতো, তো পুরো এটা এরকম করা আছে। আমি ক্লাবের সেক্রেটারিকে পেয়ে গেছি। তো দাদা, আপনার নামটা একটু বলবেন। আচ্ছা, এইবারে যে এই পুজোটার আপনাদের এই ধারণাটা এবং আপনার থিমটার নাম কি? স্বপ্নের ফেরিওয়ালা। তো
স্বপ্নের ফেরিওয়ালা কেন এটা করা, কেন এটা বেসিক্যালি কনসেপ্ট এসেছে যে ছোটবেলায় আমরা যখন আরো ছোট ছিলাম তো ফেরিওয়ালা রাস্তায় ঘুরে বেড়াতো, ফেরিওয়ালা ডাকতো, আমরা বেরোতাম। বাট এখন যেভাবে মডার্নাইজ হচ্ছে তো এই ওই যে পার্টিকুলার প্রফেশনটা বা ওই ফেরিওয়ালার যে ডাক্তার কিন্তু আমরা শুনতে পাই না, তো সেটাকেই তু মানে তু তুলে ধরে একটা নস্টালজিক চিন্তা আপনার মানুষের মধ্যে ফিরিয়ে আনার জন্য এটা আমাদের প্রচেষ্টা। তো এই প্যান্ডেলটা কতদিন থাকবে? এই প্যান্ডেলটা 19 তারিখ রাত অবধি থাকবে, 20 তারিখ ভোরবেলা থেকে খোলা হবে। আচ্ছা, 20 তারিখ ভোরবেলা থেকে খোলা হবে। আর এটা যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু যদি বলে দেন? আসার জন্য যদি এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন, একদম বাঁশবেড়িয়া স্টেশন থেকে এটা খুব বেশি হলে 1 কিলোমিটারের মধ্যে হবে, অথবা যদি বর্ধমান লাইন দিয়ে কেউ আসতে চায় আদিসপ্তকম স্টেশন, অথবা কেউ ব্যান্ডেল গিয়ে ব্যান্ডেল থেকে টোটো অটো করে এখানে আসতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো গোটা প্যান্ডেলটা, মানে আমাদের ছোটোবেলার হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। তো এটা হচ্ছে পুরো গোটা প্যান্ডেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমায়, আর আমাকে যদি বলো যে কোন কোন প্যান্ডেলগুলো দেখতে চাও, মানে তোমরা দেখতে চাও, তো আমি বলবো অবশ্যই এই প্যান্ডেলটা দেখো। কারণ এই প্যান্ডেলটার মধ্যে এমন একটা জিনিস আছে না, মানে ছোটোবেলার যে জিনিসটাকে পুরো তুলে ধরা হচ্ছে। আর আমি যেহেতু দিনের বেলা এসেছি ট্রেনের ভুলের জন্য, মানে ট্রেন জানি না বা আমার বাড়িটা অনেকটা দূরে বলে, তো তোমরা যদি রাত্রেবেলা আসো তবে আরও কিন্তু অনেক বেশি দেখতে পাবে, পুরো আলোর খেলাটা দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় জানিও কমেন্ট করে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ঠিক হচ্ছে সাবস্ক্রাইবটা করে নাও, কারণ এইরকম ভিডিও আরও অনেক আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।